হজরত আলীকে নবী আয়া রে জগতে দিলেন খেলাফত আমার হজরত আলীকে নবী আয়া রে জগতে খেলাফত দিল আর চারিজন খলিফা আমার আল্লাহ গো নবীজির হইল হযরত আবু বকর উমর গো হযরত আলী আর উসমান আর বন্দিয়ে গাহি বই আমি তিনাদের মক্কাতে মুকাম আমার চারি পীরে দুটি পীর হযরত হাসান আর হুসেন আর চারি পীরে দুটি পীর হযরত হাসান আর হুসেন আর জগত মাতা বন্দিলাম মায়া আমার ফাতেমা মাদার আমি জগত মাতা বন্দিলাম মায়া আমার ফাতেমা মাদার এবার হাসান হুসেন বন্দি হাসান হুসেন বন্দি তিনারা দোনো বেড়া দর আমার আমি সদাই সে তো ভোলে না পশ্চিমেতে বন্দিলাম চৌথাই মদিনা মুকাম আমি পশ্চিমেতে বন্দিলাম চৌথাই মদিনা মুকাম আমার আল্লাহ চৌথাই হইতে প্রচার করলেন এই বিশ্বে কিতাব আর কুরআন যতাই হইতে প্রকাশ করলেন এই বিশ্বে কিতাব আর কুরআন এবার আজমির শরীফে বন্দি খাজা মাইনুদ্দিন হাসান আমি আজমির শরীফে বন্দি খাজা মাইনুদ্দিন হাসান বাগদাদি শরীফে বন্দি বড় পীর কাদের জিলানি আমি বাগদাদ শরীফে বন্দি বড় পীর কাদের জিলানি আল্লাহ জাহারো নামের গুনে জগতে আগুন হয়ে যায় পানি জাহারো নামের গুনে জগতে আগুন হয়ে যায় পানি সেটে অলি ফুলের শিরোমণি মৌলা গো মেহবুবে সুবানি তিনি অলি ফুলের শিরোমণি আল্লাহ গো মেহবুবে সুবানি পাথ চাপড়ি বন্দিলাম হযরত দাতা মহাভূষা আমি পাথ চাপড়ি বন্দিলাম দয়াল দাতা মহাভূষা আর মঙ্গল কোটে বন্দিলাম দয়াল আঠারো আউলি আমার দয়াল কালু তোকে বন্দিলাম দয়াল কালু সাহাবি আমার মন কেন মজে না রে আল্লাহর দিগিরে এত পায়ের আয় উড়ায়ে বাবা দুনিয়াতে রেখেছেন জাহির আমার মন কেন মজে না রে আল্লাহর দিগিরে আমি বর্ধমান শহরে বন্দি দয়াল পীর বাহারাম আমার মন কেন মজে না রে আমি বর্ধমান শহরে বন্দি দয়াল পীর বাহারাম আমার মন কেন
কেন মজে না রে আল্লাহর জিগিরে হাই গো রাই গায়ে বন্দিলাম আয়া রে বাবা সাহাগুরাই চান আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি রাই গায়ে বন্দিলাম আয়া রে বাবা সাহাগুরাই চান আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে বার মাঠের মধ্যে বন্দিলাম আয়া রে বাবা হাঁটু দেওয়ান আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি মাঠের মধ্যে বন্দিলাম আয়া রে বাবা হাঁটু দেওয়ান আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে যত হিন্দু আর মুসলমানেরা আয়া রে সিন্নি তার করেছেন হাজির আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে যত হিন্দু আর মুসলমানেরা আয়া রে সিন্নি তার করেছেন হাজির আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে ও আমি সদাই মোকামে বন্দি আয়া রে আল্লাহ জি শোনেন মেরা পানি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আর খুশকি কুরি বন্দিলাম আয়া রে বাবা শব্দুল্লাহ কেরমানি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি খুশকি কুরি বন্দিলাম আয়া রে বাবা শব্দুল্লাহ কেরমানি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে নওদাতে বন্দিলাম আমাদের গ্রামে আছে আয়া রে তিনাতে রহমত চাহি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি তা কোড়া গ্রামে বন্দি আয়া রে মারো কিয়া বিবি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি তা কোড়া গ্রামে বন্দি আয়া রে মারো কিয়া বিবি আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি আজ কুলাতে বন্দিলাম খাজা লতিফ বাবা আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি আজ কুলাতে বন্দিলাম আয়া রে দাতা লতিফ বাবা আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমার আর মুর্শিদ মাওলার কদমে আয়া রে ওই আমি নুয়াইলাম শির আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমার দয়াল গুরুর বাক্য কদমে আমি নুয়াইলাম শির আমার কেন মজে না রে আল্লাহর জিগিরে আজ বন্দনা করিতে আমার আয়া রে আল্লাহ গো হবে অনেক আমার কেন মজে না রে আল্লাহর জিগিরে আমার বন্দনা ছাড়িয়া এইবার আয়া রে মোদের পালাতে দাম আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আর বন্দনা ছাড়িয়া এইবার আয়া রে মোদের পালাতে দমন আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি শিক্ষা গুরু বন্দিলাম আয়া রে মাওলা গো দীক্ষা গুরুর পায় আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি ঘর গুরু বন্দিলাম আয়া রে ওই আমার আব্বা মায়ের পায় আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি ঘর গুরু বন্দিলাম আয়া রে ওই আপন আব্বা মায়ের পায় আমার আজি নৌ সাধু উস্তাদের চরণ আয়া রে আল্লাহ জি শিরেতে বন্দিয়ে আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে ও গো আব্দুল রহমান মান্নানের চরণ আয়া রে ও মাওলা মুস্তকে বন্দিয়ে নিশি দিশি চোপি আমি আয়া রে তোমাকে দেখি পাল্লা গিয়ে আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আর নিশি দিশি ডাকি আমি তোমাকে দেখি বার লাগিয়ে আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আর চৌদিকের বন্দনা করে আয়া রে আপনার মন করিলাম স্থির আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে সর্বশেষে বন্দিলাম আয়া রে দাতা দয়ার সত্য পীর আমার মন কেন মজে না রে আল্লাহর জিগিরে আমি সর্বশেষে বন্দিলাম আয়া রে খাজা কাসেম শাহ আমার আজকের বন্দনাতে আয়া রে ওই আমার যে পীর এরাই আমার মন কেন
আর হাজারো হাজারো সালাম রইল সে হযরতের পায়ে, আমার হাজারো হাজারো সালাম রইল সে হযরতের পায়ে। ও গোয়া আমি সদাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে সালাম, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে একটি নতুন গান আমরা নিয়ে এসেছি। একটি নতুনত্ব গান, এই গানের নাম যেসব জ্ঞানী বাপ চাচারা হাজির হয়েছেন, যেসব মা চাচি খালারা হাজির হয়েছেন, সকলের কাছে আমি অনুরোধ জানাই, আমি 40 বছর এই পীরের গান নিয়ে দেশে বেড়াচ্ছি 40 বছর, কিন্তু আমার ভাগ্যে কোনোদিন এত বড় মঞ্চ স্টেজ জোটে নাই। আমি কল্পনা করতে পারছি না যে আমি কোন গুণে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদেরকে গান শুনিয়ে বসিয়ে রাখতে পারবো আমার বাপেরও সাধ্য নাই। যে সব জ্ঞানীগুণী বাপ চাচা এসেছেন, নিজ গুণে ধৈর্য ধরে বসুন। আমি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে একটু চেষ্টা করে দেখি কিছু আল্লাহ আল্লাহ রাসূলের বাণী আমার মুখে শোভা পায় কিনা। হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরুন। এই গান এদেশে নাই, আমরা যে গান গাই এ গান এদেশে নাই। এখানকার কিছু ভক্তবৃন্দ আছে, কুষ্টিয়ার মোহাম্মদ মনসুর আলী, চিস্তিয়ার কামেল পীর, তিনার কিছু খলিফা বরবেলুনে আছে, এই 24 পরগনার কিছু ভাই সেই মেহফিলে সেই দরবারে যায়। তিনারা আমাদের মুখ থেকেই পীরের গান শোনেন, হয়তো তার দিকে ভালো লেগেছে। তা সেই বন্ধুরা, সেই শ্রোতারা আমাদেরকে দাওয়াত দিয়ে আজকে এই মঞ্চে এনে হাজির করেছেন। নিজ গুণে বসুন, একটু চেষ্টা করে দেখি আপনাদেরকে আনন্দ দেওয়া যায় কি। তাই কি বলছে, আজকের গান হবে পাক পাঞ্জাতন নিয়ে। আজকের গানের বিষয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন ছিল, পাক পাঞ্জাতন আছে, পাক পাঞ্জাতন থাকবে, থাকবে। এইবার কথার ভিতরে কথা, কথার ভিতরে কথা ভরা থাকে, দুধের ভিতরে ঘি ভরা থাকে, আর ফুলের মধ্যে খুশবু লুকিয়ে থাকে, ওইটাকে বের করতে হবে। তাই কি বলছে, ও মন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, দৌড়া দৌড়ি ধরো গাড়ি, ওরে সিগনাল দাও রে ওরে ভাই, সিগনাল দাও রে ওরে ভাই, জলদি করো গাগলা, ও মন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, ওই গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে,
শুনতে পাওয়া যাচ্ছে কানে, ও গাড়ি টিটি টিটি ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে, ওই গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে, ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে, ও ভাই আসছে গাড়ি বেলাইনে টিকিট কাটু নেই বেলা, আছে গাড়ি বেলাইনে টিকিট কাটু নেই বেলা, টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার, ও আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার, ও আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার, ও আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার, হাই গো মা ফাতে মা গাড মেজেস্টার কোম্পানি রাসূলুল্লাহ, ফাতে মা গাড মেজেস্টার কোম্পানি রাসূলুল্লাহ, ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে রাখবেন টিকিট পকেট পরে, ও ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে রাখবেন টিকিট পকেট পরে, ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে রাখবেন টিকিট পকেট পরে, ও ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে রাখবেন টিকিট পকেট পরে, ও ভাই দেখো জানো লাইনা চোরে চোরা ছে নাই নতুল্লা, দেখো জানো লাইনা চোরে চোরা ছে নাই নাই খবরে তার মালিক হলেন সে গাফার, ও হযরত ইব্রাহিম খবরে তার মালিক হলো সে গাফার, হযরত ইব্রাহিম খবরে তার মালিক হলেন সে গাফার, ও হযরত ইব্রাহিম খবরে তার মালিক হলো সে গাফার, ওই আমার নবীজি কোম্পানি তার নূরে নবী সাল্লাল্লাহ, নবীজি কোম্পানি তার নূরে নবী সাল্লাল্লাহ, এই জগতে যত আউলিয়া ওলিয়া আল্লাহ তেনাদিকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম, তাজিমি সেজদা করলাম, হ্যাঁ তারপরে আল্লাহর খাস মেহমান পাক পাঞ্জাতন্ত্রের সামান্য তারিফ সারলাম, এবার সব কথা দিলাম ছাড়ি, আপনাকে আমাকে সকলকে সুন্দর করে এই জগতের বুকে যিনি পাঠিয়েছেন সেই রব স্রষ্টা প্রতিপালক, এ হারাম খাওয়া মুখে সদা সর্বদা মিথ্যা কথা বলা মুখে বাপ চাচাদিকে ঠকাবার জন্য একটু অভিনয় করি, আমি মুখে বলছি আল্লাহ আল্লাহ, আমার অন্তরে ভেদ জানে আল্লাহ, সে যে আছি ভালা অন্তরে ভেদ জানে আল্লাহ, শুনুন পাক পাঞ্জাতন্ত্রে জীবনী কি বলছে, ও রসুল এমন দিন আমার কবে হবে গো আল্লাহ আমার পরে হলো বাম, রসুল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো বাম, শোনেন শোনেন বাচ্চা চারা আয়ারে এই পীরে তার বারে জানাই কাকুলে মন দিন আমার কবে হবে গো, শোনেন শোনেন বাচ্চা চারা আয়ারে এই পীরে তার বারে জানাই কাকুলে মন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়ো বাম, একটুখানি ধৈর্য ধরুন আমায় কিছু বলতে দেন সুযোগ দেন, বাপ চাচারা শোনেন সবাই কিভাবে কোরআন শরীফ দুনিয়াতে নাজেল হলো, হায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়ো বাম, আমার আল্লাহর পবিত্র কোরআন আয়ারে কিভাবে নাজেল হলো, হায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়ো বাম, আমি আবার হস্ত জুড়ে অনুরোধ করছি আমাদেরকে আধ ঘন্টা সুযোগ দেওয়া হোক,
আধ ঘন্টা সুযোগ দেন, এটা আমরা চেয়ে নিচ্ছি। বলিয়া জানাই আজ পাক পাঞ্জা তন্ত্রের জীবনী ওই আমি শোনাইব। পাঁচটি তন নিয়ে পাঞ্জাতন, তন মানে শরীর, তন মানে দেহ, তন মানে গঠন। পাঁচটি তন নিয়ে পাঞ্জাতন, এক নম্বরে আকায় মাওলা, দুই নম্বরে হযরত আলী কারিম উল্লাহ, তিন নম্বরে ফাতেমা জোহরা, চার নম্বরে হাসান, পাঁচ নম্বরে হোসেন। এই পাঁচটি তন নিয়ে পাঞ্জাতন। আপনারা অনেক জানেন, আমার অধমের মুখ থেকে কিছু শোনেন, আমার থেকে আমরা অনেক জানেন, এই অধমের মুখ থেকে কিছু শোনেন। এই পাঁচটি তন নিয়ে আল্লাহর পাঞ্জাতন, পাঞ্জাতন ছিলেন, পাঞ্জাতন আছেন, পাঞ্জাতন থাকবেন। এই জগতে পাঞ্জাতন কিভাবে প্রতিষ্ঠিত, শোনেন সবাই। একদিন আমার আকায়েত মাওলা ফজরে নামাজ পড়তে যাই, একদিন আমার দিনের নবী ফজরে নামাজ পড়তে যাই, আল্লাহ নামাজগুলোর নাম ফরজ, আল্লাহ নামাজ যেগুলা ফরজ, রসুলের নামাজের নাম সুন্নত, আর নিজের নামাজ হচ্ছে নফল। তিনটে নামাজ তো আমি পড়ি, আল্লাহর নামাজটা আমি পড়ি, রসুলের নামাজটা আমি পড়ি, আবার আমার নামাজটাও আমি পড়ি। একটু একটু সবর করুন, একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, কিছু বলি আমি। একটুখানি সুযোগ দেন কিছু বলতে, তারপর আপনারা পয়সা দেবেন। হ্যাঁ, আমি আমি সুদূর বীরভূম থেকে এসেছি, আমি খুব একটা দামি শিল্পী নই, মেঠো শিল্পী মানে ছোট শিল্পী, আমাকে দয়া করে নিয়ে আসা হয়েছে, আমিও আপনাদের দয়া চাইছি, কৃতজ্ঞতা স্বীকার করছি, আমাকে সুযোগ দেয় কিছু বলতে। ফজরে নামাজ পড়তে নবী আমার মসজিদ নববীতে যাই, কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়াই, তবে এটা বলতে হয় বললাম, কিন্তু কোরআন শরীফে নাই এ নামাজ পড়ো, অত গোলমাল করলে হবে না, একটু সুযোগ, একটু সুযোগ দিন। আমরা হয়তো বলছি নামাজ পড়বো বা নামাজ পড়লাম বা নামাজ পড়তে চললাম, কিন্তু কোরআনে কথা নাই, আকিমু সালাত আতু যাকাত, এটা পাক কোরআনে, তাহলে এটার ব্যাখ্যা তো নামাজ পড়ো নয়, এর ব্যাখ্যা নামাজ পড়ো নয়, আকিমু সালাত আতু যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো যাকাত দাও। আর সালাতুল মিরাজুল মুমিনিন, সালাতুল মিরাজুল মুমিনিন আরবি শব্দ, বাংলায় না বলে জান ভরবে না, মুমিনের নামাজ দর্শন সমতুল্য, নামাজ পড়ে আমার আকায়ের নামদার তাজদারে মদিনা চলে এলেন মক্তবখানায়, ইয়ার সাহাবী নিয়ে বসে বসে গল্প করছেন, ও নবী মক্তবখানায় কোরআন শরীফে 114 সূরা 30 পারা 6666 আয়াত, এই নিয়ে কোরআন, কিন্তু বাজিরা কোরআনটা কি লিখে পাঠিয়েছিল আল্লাহ,
না, কোরআন শরীফ আল্লাহ লিখে হযরত জিব্রাইলকে দিয়েছিল যে এই কোরআন শরীফটা রাসূলকে দিয়ে এসো। তাহলে কি এলো? আল্লাহ কিছু কথা বললেন, জিব্রাইল শুনল, আল্লাহ কিছু বাণী বললেন, হযরত জিব্রাইল শুনলেন। আচ্ছা, আরশ আজিম থেকে জিব্রাইল চলে এলো মদিনায়, রসুলের কানে কানে আল্লাহর বাণী গুলো পুশ করিয়ে দেয়। একটা ভাই এসে আমাকে কানে কানে একটা কথা বললো, আমি শুনলাম। বাহ, এবার আমি শুনলাম, আমি মুখে কিছু না বলি বুঝতে পারবেন না? তাহলে কান তো শোনে, কানে শোনা হয়, কান কিছু বলতে পারে না। তাহলে জিব্রাইলের কথাগুলা রসুল শুনলেন, এবার মুখ দিয়ে বলতে আরম্ভ করলেন। কানে শুনে রসুলুল্লাহ মুখ দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা লিখতে লাগলো, বসে আল্লাহ পাকের বাণী গুলা রসুলের মুখ দিয়ে বের হয়। আস্তে কথা।